আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কাতারের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর, ইরান মার্কিন সংলাপ শুরু করার অন্যতম উদ্দেশ্য। আরও এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান জনসনের। মার্কিন দাবি সত্য নয়, বাড়তি দাবি উত্থাপন করেনি ইরান, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ থাকছে তুরস্ককে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধ বিমান সরবরাহের পক্ষপাতী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকা নিজেদেরকে সবসময় সবচেয়ে চালাক বলেই মনে করে, কিন্তু আমেরিকা ভুলে গেছে যে আমেরিকার থেকেও এখন আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান দেশ পৃথিবীতে আছে। আমেরিকা সবসময় চাই পৃথিবীর যে কোনো দেশ তাদের কথা মতো যেন চলে, তারা যেখানে যা করতে বলবে তাই যেন করে। কিন্তু যুগের পরিবর্তন হয়েছে, এখন পৃথিবীর অধিকাংশ দেশ আমেরিকার কথা মতো চলে না। যদিও পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা এখনও আমেরিকার হাতেই, তারপরেও অধিকাংশ দেশ আমেরিকাকে পাশ কাটিয়ে অন্য কোনো উপায়ে আন্তর্জাতিক বাণিজ্য করার চেষ্টা চালাচ্ছে। কারণ আমেরিকা যে কোনো দেশে তাদের প্রভাব বিস্তারের জন্য জঘন্য সব উপায় সবসময় বেছে নেয়। ইউক্রেনের যুদ্ধে ঠিক তেমনটাই করেছে আমেরিকা। তারা নিজেদেরকে দূরে রেখে অন্যান্য দেশের প্রতি নির্দেশ দিচ্ছে ইউক্রেন যুদ্ধে যাওয়ার জন্য। এমনকি তুরস্ককে বলেছে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে মোতায়েন করার জন্য। কিন্তু তুরস্কের সরকার অর্থাৎ এরদোগান সরকার এতটাই কি বোকা যে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে? তুরস্ক সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার কথা মতো তারা S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে না। তুরস্কের এমন অবস্থানে আমেরিকা মূলত ভড়কে গেছে। আপনারা কি মনে করেন তুরস্ক যে সিদ্ধান্ত নিয়েছে তা কি সঠিক? কি মনে হয় আপনাদের তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা কমেন্টে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর, ইরান মার্কিন সংলাপ শুরু করা অন্যতম উদ্দেশ্য। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বুধবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তেহরান সফরে এসেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কেন আনি বলেছেন, কাতারের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সাথে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করেছেন। এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাতারের দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইরান পরমাণু সমঝোতা বা JCPO বাইরে কোনো দাবি উত্থাপন করেনি। অথচ দোহায় পরোক্ষ আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের বাড়তি দাবির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে। এ সময় তিনি আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা আয়োজনে কাতারের ভূমিকার প্রশংসা করেন। যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করতেই তিনি ইরান সফরে এসেছেন। তিনি ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন এবং আঞ্চলিক সংলাপ ও সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন। উপেক্ষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রনীতিতে কাতারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। এই দুটি মুসলিম দেশ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চলে অবস্থিত এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা অভিন্ন নীতি পোষণ করে। গত কয়েক বছর আগে সৌদি আরব, মিশর, বাহরাইন ও আমিরাত কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে ইরান কাতারের সরকার ও জনগণের পাশে এসে দাঁড়ায় এবং দেশটির বিরুদ্ধে এই চার দেশের অন্যায় নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে যায়। এরপর থেকে কাতারের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি গত 21 ফেব্রুয়ারি কাতার সফরে গেলে সেদেশে তিনি ব্যাপকভাবে সমাদৃত হন এবং দোহা সরকার তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের প্রেসিডেন্টের ওই সফরের কারণে দুদেশের মধ্যে আর্থ, রাজনৈতিক, সাংস্কৃতিক, নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। এছাড়া বিমান উড্ডয়ন, জাহাজ চলাচল, বাণিজ্য, গণমাধ্যম, ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ, বিদ্যুৎ, শিক্ষা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক ক্ষেত্রে 14টি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা বিস্তারের লক্ষ্যে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় অব্যাহত রয়েছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বর্তমান তেহরান সফরও এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে গত 28 ও 29 জুন দোহায় ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক বলে অভিহিত করে দুই পক্ষের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে আলোচনার কথা উল্লেখ করেছেন। সংলাপকে সফল করার জন্য কাতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ হওয়ার বিষয়ে ইরান সদিচ্ছার প্রমাণ দিলেও মার্কিন কর্মকর্তারা এখন পরমাণু সমঝোতার বাইরে অন্য বাড়তি দাবি মেনে নিতে ইরানকে চাপ দিচ্ছে। এ থেকে বোঝা যায় পরমাণু সমঝোতায় ফেরার কোনো ইচ্ছা তাদের নেই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নূর প্রাইস গত মঙ্গলবার বলেছেন, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনার আর কোনো ইচ্ছা ওয়াশিংটনের নেই। তারপরও কাতারের পররাষ্ট্রমন্ত্রী সংলাপকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টার অংশ হিসেবে তিনি তেহরান সফরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। তেহরানে তিনি ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলি শামখানির সাথে এ বিষয়ে কথা বলবেন বলে কথা রয়েছে। আরও এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছের জাবা গ্রাম থেকে আরও এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা। বুধবার সকালে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ শুরু হলে ইসরায়েলি সেনারা 20 বছর বয়সে এই তরুণকে গুলি করে হত্যা করে। অধিকৃত পশ্চিম তীরে যখন ইসরায়েল বিরোধী মনোভাব তুঙ্গে, তখন নতুন করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, 20 বছর বয়সী রফিক রিয়াদ গানম ইসরায়েলি সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত হন। এই অবস্থায় ইসরায়েলি সেনারা তাকে আটক করে এবং এক পর্যায়ে তারা মৃত্যু হয়। ফিলিস্তিনের সাফা নিউজ জানিয়েছে, ইসরায়েলি সেনারা নিহত ফিলিস্তিনি তরুণের মরদেহ ফেরত দিতে অস্বীকার করেছে। এদিকে পূর্ব বাইতুল মুকাদ্দাস শহরে ইসরায়েল সেনাদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। আরবি ভাষার গণমাধ্যম প্যালেস্টাইন টুডে জানিয়েছে, রাতে ইসরায়েলি সেনারা বাইতুল মুকাদ্দাস শহরের সিলওয়ান এলাকায় হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মারাত্মক সংঘর্ষের এক পর্যায়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান জনসনের। বিরোধী দল লেবার পার্টির আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বেশ কয়েকজন মন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর পদত্যাগের চাপ বাড়লেও বুধবার তিনি আগাম নির্বাচনের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা AFP এই খবর জানিয়েছে। ব্রিটিশ এমপিদের একটি কমিটিকে জনসন বলেন, আমি মনে করি না দেশের কেউ চায় না রাজনীতিকরা এখন একটি নির্বাচনে জড়িয়ে পড়ুন। তিনি আরও বলেন, আমার মনে হয় আমাদের উচিত ভোটারদের সেবাদানে মনোযোগী হওয়া, তাদের প্রয়োজনীয় ইস্যুগুলো সমাধান করা। নিজ দলের ভেতর থেকেও জনসনের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে, তবে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। পার্লামেন্টে উপস্থিত হওয়ার পর পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, না, ব্রিটিশ সরকারে পদত্যাগের ঝড় শুরু হয়েছে, 30 জনেরও বেশি নেতা পদত্যাগ করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন জনসন শূন্য পদগুলো পূরণ করতে সক্ষম হবেন কিনা, বিশেষ করে যখন অর্থনীতি মন্থর এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। পদত্যাগী মন্ত্রী ও জুনিয়র মন্ত্রীরা বলছেন জনসন শাসন করার উপযুক্ত নন, কিন্তু জনসন বলেছেন পার্লামেন্টে সাপ্তাহিক প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি লড়াই চালিয়ে যাবেন। মার্কিন দাবি সত্য নয়, বাড়তি দাবি উত্থাপন করেনি ইরান, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, কাতারের দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইরান পরমাণু সমঝোতা বা JCPOর বাইরে কোনো দাবি উত্থাপন করেনি। দোহায় পরোক্ষ আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের বাড়তি দাবির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে। বুধবার তেহরানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, দোহায় অনুষ্ঠিত আলোচনায় আমরা পরমাণু সমঝোতা থেকে পূর্ণ অর্থনৈতিক সুবিধা পাওয়ার নিশ্চয়তার ওপর জোর দিয়েছে। আমেরিকাকে এই গ্যারান্টি দিতে হবে যে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় যেসব অর্থনৈতিক সুবিধার কথা বলা হয়েছে তা পুরোপুরি ভোগ করতে পারবে ইরান। এটা কোনো বাড়তি চাওয়া নয়, কিন্তু আমেরিকা এই গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা আয়োজনে কাতারের ভূমিকায় প্রশংসা করেন। যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করতেই তিনি ইরান সফরে এসেছেন। তিনি ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন এবং আঞ্চলিক সংলাপ ও সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী তেহরানে পৌঁছেছেন। তুরস্ককে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধ বিমান সরবরাহের পক্ষপাতী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়ের। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের F-16 যুদ্ধ বিমান কেনা এবং দেশটি নৌবহর আধুনিকায়নের জন্য আঙ্কারার অনুরোধের ব্যাপারে যুক্তরাষ্ট্র তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। কারিন জিন পিয়ের বলেন, আমরা F-16 সম্পর্কে খুব স্পষ্ট ছিলাম। F-16 এবং তুরস্ককে নিয়ে এই আলাপ বেশ কিছুদিন ধরে চলছে। এই উদ্যোগে প্রেসিডেন্টের সমর্থন রয়েছে। কয়েক মাস আগেই এই বিষয়ে কথা বলেছিলাম, ফলে আসলে এখানে নতুন কিছু নেই। এর আগে মাদ্রিদে ন্যাটো শীর্ষ সম্মেলনের সাইড লাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ওয়াশিংটনের উচিত তুরস্কের কাছে F-16 যুদ্ধ বিমান বিক্রি করা এবং তিনি নিশ্চিত যে এ ব্যাপারে মার্কিন কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যাবে। জো বাইডেন বলেন, আমাদের তুরস্কের কাছে F-16 বিক্রি করা উচিত। আমি ডিসেম্বরে বলেছিলাম এবং এরপর আমার অবস্থান পরিবর্তন হয়নি। এগুলো বিক্রি না করা যুক্তরাষ্ট্রের স্বার্থ নয়। তুরস্ক রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর দেশটিতে F-16 যুদ্ধ বিমান রপ্তানি আটকে দিয়েছিল মার্কিন আইন প্রণেতারা। এ নিয়ে দুই দেশের সম্পর্কেরও অবনতি ঘটে। বাইডেন ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করেন এরদোগান। এক পর্যায়ে ন্যাটো সম্মেলনে আঙ্কারার কাছে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান বিক্রিতে নিজের সমর্থনের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়েরও বিষয়টি নিয়ে বাইডেনের অবস্থান স্পষ্ট করলেন।